বিশেষ করে সেলিব্রেট করে ছোটরা, মানে ছোটদের আজকে দিন। তো ছোটদের যখন দিন, তখন সকাল কেন ছোটদের নয়, সকাল কেন ছোটরা শুরু করতে পারে না? অবশ্যই পারে। আজকে দিনে দাঁড়িয়ে এসটি মিউজিক নিবেদিত সুরে সুরে সুপ্রভাতের সকাল শুরু করবে সেই ক্ষুদে শিল্পী, যিনি আসলে বয়সে এবং হাইটে ক্ষুদে, কিন্তু তিনি একজন খুব বড়মাপের শিল্পী এবং তার গানের মধ্যে একটা অন্যরকম ছোঁয়া আপনারা পাবেন। আমাদের সেই শিল্পী হলেন রাজদীপ। আজকে কিন্তু রাজদীপ একেবারে অরেঞ্জ আর হোয়াইট মিক্সড স্যান্টা ক্লজ লাগছে, বাঙালি স্যান্টা ক্লজ, স্যান্টা দাদু। দাদু বললে খুশি হবে না, রাজদীপ দাদু বললে খুশি হবে? দাদু। তো আজকে তো স্যান্টা ক্লজের আসার দিন, তাই তো? যদি তোমাকে গিফট দিতে চাই, তুমি কোন গিফটটা চাইবে? যাতে আমি ভালো করে গান গাইতে পারি। যাতে তুমি ভালো করে, আচ্ছা, সুর চাইবে তুমি, সুর তাল যাতে আরো আরো তোমার মধ্যে আসুক, তুমি আরো ভালো গান গাইতে পারো। তো রাজদীপের সাজ পোশাক দেখে আপনারা বুঝতেই পারছেন যে রাজদীপ আমাদেরকে আজকে কিন্তু মাটির গানে একেবারে ভরিয়ে দেবে, তাই তো? একদমই তাই। তো রাজদীপের কাছ থেকে আজকের এই বড় দিনের আমাদের উপহার কিন্তু সুরেলা উপহার, সেই সঙ্গে মাটির গানের উপহার। আর অবশ্যই আপনাদেরকে আবারও আবারও জানাই এসজি মিউজিকের তরফ থেকে আপনাদের আজকে সকালের এই সুরেলা উপহারের জন্য আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসার উপহার দিচ্ছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন আর এইভাবেই হাসি খুশি আনন্দে সুরেলা সকাল নিয়ে আমরা কিন্তু আমাদের এই বছরটাকে সমাপ্ত করব। কিন্তু বছর সমাপ্ত হতে এখনো কয়েকটা দিন বাকি। তো আজকে তো বড় দিন, আজকে দিন বড়। আচ্ছা, আজকে যে বড় দিন, কেন আজকে বড় দিন তুমি কি জানো? হ্যাঁ, আজকে যিশু খ্রিস্টের জন্মদিন। তাই খ্রিস্টানরা এবং বাঙালিরা তারা কেক কাটে, দারুণ দারুণ কেক খায়। দারুণ দারুণ কেক খায়, তাহলে তো তুমিও কেক খাবে এখান থেকে বেরিয়ে, বাড়িতে গিয়েই কেক খাবে। আচ্ছা, তো আমাদের আজকে এই ছোট্ট খুদে স্যান্টা ক্লজ, যিনি বাউল রূপে সেজে এসেছেন, তো তার কাছ থেকে তো আমরা গান শুনবো। তো সবার আগে তুমি কি গান শোনাচ্ছ বলো আমাদের? হ্যাঁ, প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান দিয়ে আমি শুরু করছি, ভরা থাক। ভরা থাক, চলো। ভরা থাক, ভরা থাক, বিষাদে ও শ
অপূর্ব অপূর্ব গেয়েছো তুমি, থ্যাংক ইউ। এত মিষ্টি মানে, এবং সত্যি কথা বলতে কি, ওকে দেখে আমার একটা জিনিস ভীষণ ভালো লাগছে যে আমাদের আজকের এই বিশেষ দিনে আমরা কিন্তু ওকে পেয়ে গেছি। আর এত সুন্দরভাবে তুমি গানটা গাইছো রাজদীপ, সত্যি। তুমি কার কাছে শেখো এখন? আমি এখন শিখি রথিজিৎ ভট্টাচার্য, সারেগামাপার টেনর। আচ্ছা, আর এই মুহূর্তে তুমি কোন ক্লাসে পড়ছো? আমি এখন 5-এ পড়ছি। আচ্ছা, বাড়ি থেকে ক্লাস হচ্ছে তাই তো? অনলাইনে। অনলাইনে তাই। তুমি রেওয়াজ কখন করো, পড়াশোনা কখন করো, রেওয়াজ কখন করো? আমি, আমার বাবা মা বলে দিয়েছে। কে বলেছে? বাবা মা। আচ্ছা, বলেছে একবার সকালবেলা ভোরের রেওয়াজ, আর একবার সন্ধ্যেবেলা 1 ঘন্টা রেওয়াজ, আর সকালবেলা 1 ঘন্টা রেওয়াজ। সকালে 1 ঘন্টা রেওয়াজ, সন্ধ্যায় 1 ঘন্টা রেওয়াজ। আচ্ছা, গান গাইতে বেশি ভালো লাগে না পড়াশোনা করতে বেশি ভালো লাগে? দুটোই। দুটোই ভালো লাগে। পড়াশোনা করতে ভালো লাগে? কোন সাবজেক্টটা পড়তে বেশি ভালো লাগে? ম্যাথ। এইটা বাজে কথা, এই বাজে কথাটা। ম্যাথ করতে আমার দারুণ লাগে। দারুণ লাগে? সত্যি? আমাকে শেখাবে? আমি তো একদম ভালো নই। সত্যি মিথ্যা কথা বলছি না। আমি তো একদম ভালো নই ম্যাথে। শেখাবে তো? ঠিক তো, সবচেয়ে সহজ লাগে। সব থেকে সহজ লাগে? আচ্ছা, কত ভালো, আমরা কত খারাপ অঙ্কে। আমি যদি তখন তোমার মতো একজন টিচার পেতাম, তোমাকেই যদি পেতাম, আমি অঙ্কে 100-100 পেতাম। তাহলে এবার তুমি কি গান শোনাচ্ছো শুনি। এবার শোনাবো একটি বৃহত্তত্ত্ব গান, পরমে পরম জানিয়া। আচ্ছা চলো। পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, আমি
এসেছি छोट
বলি চপ তুলো খেলা আসে তাই ভবা পাগলা চূড়ান্ত চালাক তুমি চূড়ান্ত চালাক তুমি আছো মিশিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া আমি এসেছি হেদা পরমে পরম জানিয়া সত্যি কথা বলতে এই দেহতত্ত্বের গান বোঝার জন্য কিন্তু সেই মনটা লাগে। দেহতত্ত্ব হলো আমাদের সেই দেহকে নিয়ে আলোচনা, যে দেহের মধ্যে পাপ পুণ্য ঈশ্বর শয়তান সবই বাস করে। আমরা তার মধ্যে থেকেও কিন্তু এই সঙ্গীতের মাধ্যমে আমাদের দেহের কথা জানতে পারি এবং তার খুব সুন্দর একটা নাম আছে, দেহতত্ত্ব। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু সেই মাটির গান শুনবো আমাদের সেই মানে রাইজিং স্টার বলা যেতেই পারে আমাদের রাজদীপবাবুকে। তো রাজদীপবাবু শুধু নামটা পছন্দ নয়, তার সঙ্গে বাউল যোগ করতে হবে, রাজদীপ বাউল। আমরা এসেছি তারই কৃপায়, আর যেদিন চলে যাব তারই কৃপায় চলে যাব। আমরা ভাবছি এত ভালো কর্ম কাজ করছি, ভাবছি আমরা পরের জন্মে আবার মানুষ জন্ম পাব বা তিনি দেবে, তা নয়। আমরা যত ভালো কাজ করব সেই হরির পায়ের তলায় যাব, আর যত টাকা দানা সোনা গাটি করব আমরা চেষ্টা করব একটু গরিবদের দান করতে, তাহলে আমাদের অনেক পুণ্য হবে। তাই সবাই মিলে নিতাই কর্ষিত নাথ মন্দির হরি 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 বল হরি বল। একদম। তো এই এতগুলো কথা তুমি শিখলে কোথা থেকে? আমি নিজে থেকে শিখেছি। নিজে থেকে শিখেছো? কোথা থেকে শিখলে? নিজের মন থেকে। নিজের মন থেকে? বাহ, তাহলে দেখুন নিজের মন থেকে একটা ক্লাস ফাইভে পড়া আমাদের রাইজিং স্টার যখন এত কথা খুব সহজেই বলতে পারলো, আমরা কিন্তু খুব সহজে কথাগুলো ভেবে নিতে পারি না, তাই না? আমরা বড় হয়ে গেছি, আমাদের ভাবতে গেলে অনেক জটিলভাবে ভাবতে হবে, কিন্তু কথাগুলো যে কতটা সহজ, সহজভাবে কথা বলতে সহজভাবে বাঁচতে আমরা ছোটদের কাছ থেকেই শিখি, কিন্তু কথাগুলো খুব বড়। তাই আজকের বড় দিনে আমরা বড় কথা ভাবব, আমরা বড় মনে আমাদের রাজদীপের গান শুনব, কিন্তু একটা ছোট্ট বিরতির পারে। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, রসগোল্লা লাল্লা কালো জাম সন্দেশ বেশ চমচম, জল পড়ে পাতা নড়ে রেল ছোটে ঝমা ঝমঝম। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, মিঠে দুই টক দুই রাবড়ি ও কালা কাঁধ, ঢোল বাজে বাঁশি বাজে গান গায় কালা চাঁদ। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। কলকাতায় আপনার প্রিয়জনদের বাংলার মিষ্টি উপহার দিন। যোগাযোগ করুন
banglamishtionline.com ওগো শুনছো বাংলা টং ঝাল মিষ্টি আচার এখন নাকি আসবে আমাদের দুয়ারে www.banglaachar.com এর ওয়েবসাইটে যান অর্ডার করুন অনলাইনে বাংলার আচার টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কি টেস্টি আমি তোমার সঙ্গে বিধেছি আমার প্রাণ সুরের বাঁধনে আপনার সুরে সুর বাঁধবে আপনার প্রিয় শিল্পীরা আর সাথে থাকব আমি তনুজা মন মাতাতে প্রাণ ভরাতে সুরে সুরে সুপ্রভাতে সুরের সাগরে কে না ভাসতে চায় তাও যদি হয় সকালবেলা লাইভ তাহলে তো মনটা একেবারে আনন্দে ভরে ওঠে তাই না আমি তো থাকছি আপনি থাকছেন তো তাহলে লক্ষ্য রাখুন আমাদের পেজ সুরে সুরে সুপ্রভাতে বাংলার টং ঝাল মিষ্টি আচার এখন নাকি আসবে আমাদের দুয়ারে www.banglaachar.com এর ওয়েবসাইটে যান অর্ডার করুন অনলাইনে বাংলার আচার টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কি টেস্টি বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি রসগোল্লা লাল্লা কালো জাম সন্দেশ বেশ চমচম জল পড়ে পাতা নড়ে রেল ছোটে ঝমা ঝমঝম বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি মিঠে দই টক দই রাবড়িও কালা কাঁধ ঢোল বাজে বাঁশি বাজে গান গায় কালা চাঁদ হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি একবার বললেই দুয়ারেতে মিষ্টি হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি একবার বললেই দুয়ারেতে মিষ্টি হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি একবার বললেই দুয়ারেতে মিষ্টি কলকাতায় আপনার প্রিয়জনদের বাংলার মিষ্টি উপহার দিন যোগাযোগ করুন www.banglamishtionline.com ফিরেলা বিরতির এপারে আপনারা দেখছেন এসজি মিউজিক নিবেদিত সুরে সুরে সুপ্রভাত আজ বড়দিনের এই বিশেষ দিনে আমাদের কিন্তু সঙ্গে চলে এসেছে আমাদের আজকে বিশেষ অতিথি রাজদীপ বাউল ঠিক বলেছি তো তো তোমার কাছ থেকে তো দুখানা গান আমরা শুনলাম অসাধারণ গান এবারে তুমি কি শোনাচ্ছ আমি সবার গানই গাইলাম যেমন একটি রবীন্দ্রনাথ ঠাকুরের গান আর একটি দেহতত্ত্ব গান এবার একটি আমাদের মায়ের নিজের মায়ের একটি গান হবে না নিজের মাই তো আগে তারপর বাবা আর সবার আগে আমার ঠাকুর বাহরি তার জন্য একটি মায়ের গান গাইছি জননী আমার তুমি তুমি যে আমার মা জননী আমার তুমি তুমি যে আমার মা ছোট থেকে করিলে বড় বেদুক যন্ত্রণা তোমারি দয়াতে এলাম এ ধরাতে তুমি ছাড়া ভালো লাগে না একা একা কাঁদি মাগো তোমায় কাছে না করি জি বাঁচি বলো না
মা তুমি ফিরে এসো না, মা গো মা করিলে বড় পিয়ে দুঃখ যন্ত্রণা, জননী আমার তুমি, তুমি যে আমার মা, ছোট থেকে করিলে বড় পিয়ে দুঃখ যন্ত্রণা, তোমারই দয়াতে এলাম ধরাতে, তুমি ছাড়া ভালো লাগে না, একা একা কাঁদি মা গো তোমার কাছে না পেয়ে, কি করে যে বাঁচি বলো না, মা তুমি ফিরে এসো না, চলে গেলে ছোট্ট খোকাকে ফেলে, ছিল নাকি মায়া মমতা, ও মহারা সন্তান আমি পাইনি মায়ের ভালোবাসা, মনে হয় সর্বহারা, মহারা সন্তানের জীবন হয় বড় কত যে কেঁদেছি মা গো পাইনি তোমার দেখা, একবার করো করুণা চলে যাওয়ার পরে সারাটি জীবন ধরে পিতা আমায় দিল ভালোবাসা, হাজার দুঃখ বুকে নিয়ে এসে গেলে রাগ তো সে তো আমার চলে যাওয়ার পরে সারাটি জীবন করে পিতা আমায় দিল ভালোবাসা, ও হাজার দুঃখ বুকে নিয়ে এসে গেলে রাগ তো সে তো আমার সোনা বাবা,
চন্দন বলে এবার আমি কাকে মা ডাকব, রাজ বলে এবার আমি কাকে মা ডাকব, বিধি মা কিনে দাও না মা গো মা, জননী আমার তুমি, তুমি যে আমার মা, ছোট থেকে করলে বড় দিয়ে দুঃখ যন্ত্রণা, জননী আমার তুমি, তুমি যে আমার মা, ছোট থেকে করলে বড় দিয়ে দুঃখ যন্ত্রণা, তোমারই দয়া তুমি ছাড়া ভালো লাগে না, একা একা পাদি মা গো তোমায় কাছে না পেয়ে, কি করে যে বাঁচি বলো না মা, তুমি ফিরে এসো না ভালোবাসা দেয়, ভালোবাসায় চাদরে ঢুকিয়ে রাখে, আবার অনেক ছেলে মেয়ে মাকে কষ্ট দেয় দুঃখ দেয়। আমি সবাইকেই বলছি যেই দিন মা চলে যাবে, যেই দিন মা চলে যাবে সেই দিন বুঝতে পারবেন এই মায়ের কত দাম, সেই দিন বুঝতে পারবেন। একবার আমাদের মায়ের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত। আমাদের মাই 10 মাস 10 দিন কষ্ট করে আমাদের জন্ম দিয়েছিল, তাই আমাদের মায়ের ঋণ কোনো দিন শোধ করতে পারব না। আমার কি এরপর আর কথা বলার আছে কিছু? আজকে বরঞ্চ অ্যাঙ্কারও ওই হোক, অ্যাঙ্কারিং গান দুটোই তুমি একাই করো, বেটার। না 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 না, কেন না না কেন, এত সুন্দর তুমি কথা বলছো, আমি তো অবাক হয়ে শুনছি। আচ্ছা এই মানে এত সুন্দর যে তুমি গানটা গাইলে, বাড়িতে তো সব কাজ তো তুমি মানে একটু তো দুষ্টুমি হয় ও মাঝে মাঝে, তাতে বকা কে দেয়, মা না বাবা? সবাই দেয়, সবাই বোকা দেয়, সবাই বোকা দেয় এবং সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে। বাড়িতে দিদিও আছে? আচ্ছা দিদি কি বেশি ভালোবাসে, একটু মানে আড়াল করার চেষ্টা করে সব সময় যখন তুমি দুষ্টুমি করো, তাই কি? আচ্ছা তুমি বলেছিলে এই মোবাইল ফোনটা তোমার আর দিদির দুজনের, তা তোমার যখন দেখতে ইচ্ছে করে দিদি তোমাকে দিয়ে দেয় ফোনটা? না দেয় না। না দুটো ফোন আছে, দুটো ফোন আছে, একটা তোমার একটা দিদির, গানের জন্য, গানের জন্য মানে আমি তো গানে ভর্তি হয়েছি 3 বছর হবে, সেই জন্য অনলাইন ক্লাসের জন্য ওকে ফোনটা কিনে দাও। আর কিছু দেখো না, কার্টুন না দেখি? সেটা তো দেখতেই হয়, গেমও খেলো, তখন দিদি দেয় ফোনটা? দিদি তো একটা ফোন আছে, আর একটা ফোন আছে, মা বকে না বেশি গেম খেলে? বেশিক্ষণ দেখি দেখি না, বেশিক্ষণ দেখো মানে মা বকবে, আমাকে সবসময় পড়তে হয়, সবসময় পড়তে, আবার অনেক কিছুই জানতে পারলেন আপনারা। এবার আরো একখানা গান আমরা শুনবো রাজদীপের গলায়। কি গান শোনাচ্ছ রাজদীপ?
কৃষ্ণ ভেবে ভেবে একবার হরি ভেবে ভেবে ও তোমার ফেলে রে নয়ন জল ও মোর ময়না ও মোর ময়না ময়না একবারে কৃষ্ণ কথা বল একবারে হরি কথা বল একবারে কৃষ্ণ কথা বল একবারে কৃষ্ণ কথা বল কৃষ্ণ কথা ভেবে ভেবে হরির কথা ভেবে ভেবে কৃষ্ণ কথা ভেবে ভেবে হরির কথা ভেবে ভেবে ও তোমার ফেলে নয়ন জল ওমর ময়না এসেছিস বাই মাটিতে ও তোমায় যেতে হবে এই মাটিতে এসেছিস বাই মাটিতে ও তোমায় যেতে হবে হরি নাম হেসে দিন ভজ হরি নাম ও তোমার ফেলেরি সম্ভব ওমর ময়না ওমর ময়না ওমর ময়না 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 ও একবারে কৃষ্ণ কথা বল পয়সা জমিদারি সকলের হিবে পারি টাকা পয়সা জমিদারি সকলে রহিবে পরি সাড়ে তেত জমির ভেতর সাড়ে তেত মাটির ভেতর ও তোমার হবে রে তোর ঘর আমি যে কথাটা বললাম
টাকা পয়সা জমিদারি সকলের হিবে পড়ি, সাড়ে তিন হাত মোটনাটির ভিতর ও তোমার হবে রে তোর ঘর। আমরা যখন শেষের দিনে চলে যাব, আমরা সব ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে এই সাড়ে তিন হাত মাটির ভিতরেই যাব, ঠিকই তো? সবাই মিলে একবারে কৃষ্ণ কথা বল, একবারে হরির কথা বল, 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 একবারে কৃষ্ণ কথা বল। আপনি কি কিছু বলবেন মহারাজ? না সত্যি তোমার কথা শুনতে এত ভালো লাগছে আমার, যে গানের পরে তো তুমি অনেক সেটা নিয়ে আলোচনা করো, গানটাকে নিয়ে, সেটা শুনতে খুব ভালো লাগে। তো তোমাকে একটা একটা বিশেষণ দেওয়া যেতেই পারে, চকলেট বোম কেমন লাগে? আমি বেশি বাজি ফাটাই না। বেশি বাজি ফাটাও না, কিন্তু আজকের এই মঞ্চে কিন্তু তুমি বাজি ফাটাচ্ছ। আমি বেশি বাজি ফাটাই সেল। সেল ফাটাও? তাহলে সেল পছন্দ, তাহলে সেল বলি। আজকের আমাদের অনুষ্ঠানের সেল আমাদের রাজদীপ, একদম তার গানে আমরা প্রত্যেকেই মুগ্ধ। আর সেই সঙ্গে আমরা যাদের সঙ্গতেও মুগ্ধ তাদের সাথে এবার একটু পরিচয় পর্বটা সেরে ফেলি, কি বলেন? তো আজকে বড়দিন, একটা বিশেষ দিনে আমাদের সেই সমস্ত গুণী শিল্পীরাও রয়েছেন আমাদের সঙ্গে, তাদের সাথে এবার একটু পরিচয় পর্ব সারবো। একেবারে বাঁদিকে রয়েছে অ্যাকোস্টিক গিটারে আমাদের সকলের প্রিয় শুভদা। শুভদা, তোমাকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। তার পাশেই কিবোর্ডে রয়েছে আমাদের সদা হাস্যময় বরুণদা। বরুণদা, তোমাকেও শুভেচ্ছা। আর তবলা এবং পারকাশনে রয়েছে আমাদের সকলের প্রিয় ঋজুদা। দেখুন, প্রত্যেকেই কিন্তু পরিচিত মুখ, এবং সেই সঙ্গে রাজদীপও। অনেক শো করো তো তুমি রাজদীপ, শো করতে ভালো লাগে, অনুষ্ঠান করতে, দর্শকরা যখন সবাই মিলে, টিভিতেও করো, দর্শকরা যখন লাইভ যখন করো, যখন দর্শকদের মাঝে করো, হাততালি যখন দেয় কি মজা লাগে না তখন? আমাদের এখানে কেউ হাততালি দেয় না, কিন্তু মজা লাগছে তো তোমার? বলো তাহলে এই মজা নিয়ে আর একখানা গান সবাই তো ভালোবাসে। হ্যাঁ, আমিও তো কত ভালোবাসি তোমাকে। এই এখন তাহলে আর একটা গান শুনি, কি গান শোনাবে বলো? কাগজ খেদো পান খেলেকে, একটি হিন্দি গান, হিন্দি ফোক। ওই গানটাই গাই চল। ওরে পান পাখি মার উইরা যায় খাঁচা থেকে, পিরির বড় বড় জালারে, কাগজ কে দো পাংখে লেকে ওডা চল যায় রে, যাহা নেহি জানা থায়ে ওহি চল হায় রে, উমর কাই তানা বনা সমঝে না পায় রে, জুবা পে জো মোহ মায়া নামকে লগায় রে, কে দেখে না ভালে না জানি না দায় রে, দিশাহারা কেমন বোকা মনটা রে, কাগজ কে দো পাংখে লেকে ওডা চল যায় রে, যাহা নেহি জানা থায়ে ওহি চল হায় রে, উমর গায়ে তানা বানা সমঝে না পায় রে, যুবা পে জো মোহ মায়া নামকে লগায় রে, কে দেখে না ভালে না জানি না দায় রে, দিশাহারা দিশাহারা কেমন বোকা মনটা রে।
কারি কলি সারি ফেদ যাই দেওয়ারি প্রেম কই সিন্ধে লাগি আগর মগর বাড়ি বাড়ি জিয়া কই উছালে জিয়া নেই গিন্দে লাগি মাটি কই চন্দন সে মাটি পে সাজাই রে জুবা পে জো মোহ মায়া নাম কে লগাই রে দেখি না ভালি না জানি না দায় রে দিশাহারা দিশাহারা কেমন বোকা মনটা রে কাগজ কে দো পাংখে লেকে উড়া চল যায় রে যাহা নেহি জানা থায় ওহি চল হায় রে উমার কাই তানা বনা সমঝে না পায় রে জুবা পে জো মোহ মায়া নাম কে লগায় রে কে দেখে না ভালে না জানে না দায় রে দিশাহারা কেমন বোকা মনটা রে ওরে পান পাখি মর উই রাজা খাঁচা থেকে বড় জালা রে ওরে পান পাখি মর উই রাজা সত্যি মানে একটা অসাধারণ সকালের সঙ্গী আমরা কিন্তু মানে হচ্ছি এবং এই সঙ্গীকে সঙ্গে নিয়ে আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে বিরতির ওপারে খুব তাড়াতাড়ি ফিরব সঙ্গে থাকো বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি রসগোল্লা লাল্লা কালো জাম সন্দেশ বেশ চমচম জল পড়ে পাতা নড়ে রেল ছোটে ঝমা ঝমঝম বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি মিঠে দই টক দই রাবড়িও কালা কাঁদ ঢোল বাজে বাঁশি বাজে গান গায় কালা চাঁদ হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি একবার বললেই দুয়ারেতে মিষ্টি হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি একবার বললেই দুয়ারেতে মিষ্টি হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি একবার বললেই দুয়ারেতে মিষ্টি কলকাতায় আপনার প্রিয়জনদের বাংলার মিষ্টি উপহার দিন যোগাযোগ করুন www.banglamishtionline.com ওগো শুনছো বাংলার টং ঝাল মিষ্টি আচার এখন নাকি আসবে আমাদের দুয়ারে www.banglaachar.com এর ওয়েবসাইটে যান অর্ডার করুন অনলাইনে বাংলার আচার টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কি টেস্টি আমি তোমার সঙ্গে বিধেছি আমার প্রাণ সুরের বাঁধনে আপনার সুরে সুর বাঁধবে আপনার প্রিয় শিল্পীরা আর সাথে থাকবো আমি তনুজা মন মাতাতে প্রাণ ভরাতে সুরে সুরে সুপ্রভাতে সুরের সাগরে কে না ভাসতে চায় তাও যদি হয় সকালবেলা লাইভ তাহলে তো মনটা একেবারে আনন্দে ভরে ওঠে তাই না আমি তো থাকছি আপনি থাকছেন তো তাহলে লক্ষ্য রাখুন আমাদের পেজ সুরে সুরে সুপ্রভাতে ওগো শুনছো
বাংলার টং ঝাল মিষ্টি আচার এখন নাকি আসবে আমাদের দুয়ারে। www.banglaachar.com এর ওয়েবসাইটে যান, অর্ডার করুন অনলাইনে বাংলার আচার। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কি টেস্টি বাংলার মিষ্টি, আহা কি যে সৃষ্টি। রসগোল্লা লাল্লা কালো জাম, সন্দেশ বেশ চমচম, জল পড়ে পাতা নড়ে, রেল ছোটে ঝমা ঝমঝম। বাংলার মিষ্টি, আহা কি যে সৃষ্টি। মিঠে দই টক দই, রাবড়িও কালা কাঁধ, ঢোল বাজে বাঁশি বাজে, গান গায় কালা চাঁদ। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। কলকাতায় আপনার প্রিয়জনদের বাংলার মিষ্টি উপহার দিন। যোগাযোগ করুন www.banglamishtionline.com। ফিরলাম বিরতির এপারে, আপনারা দেখছেন এসজি মিউজিক নিবেদিত সুরে সুরে সুপ্রভাত। হ্যাঁ, আমাদের এই সুন্দর একটা পর্ব, আজকের এই বিশেষ দিনের একটা সুরেলা সকাল, অন্যরকম একটা সকাল, এবং আমাদের অতিথিও কিন্তু বেশ জমজমাট গান নিয়ে এসেছে আমাদের এই পর্বে। তো এই যে সুন্দর একটা সকাল আমরা শুনছি গানে গানে, এই রকম সকাল কিন্তু আপনি উপহার দিতে পারেন আমাদের প্রত্যেককে। কিভাবে, তার জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের ফোন নাম্বার 8100147088 এই নাম্বারে, আর গান গাইতে হবে আমাদের প্রত্যেকের জন্য। আর আজকে যিনি আমাদের জন্য গান গাইছেন, তিনি হলেন আমাদের সকলের প্রিয় দ্য কিউটেস্ট শেল বম্ব, আমাদের রাজদীপ, রাজদীপ বাউল, তাই তো? তো এইবার তুমি কি গান শোনাবে আমাদের? এবারে দেখি, সবাই গানটা জানেন, খুব বিখ্যাত গান, ডুবিয়া মরিলাম। চল। ডুবিয়া
এই জন্যই আমাদের আজকের এই সেটের আলোগুলো আরেকটু বেশি ঝলমল করছে, বুঝতে পারছেন তো? আপনার মোবাইলের ব্রাইটনেসটা অটোমেটিক বেড়ে গেছে না? না, ব্রাইটনেসের জায়গার জন্য বাড়েনি, বেড়েছে তো আমাদের আজকে রাজদীপের এই এনার্জেটিক পারফরমেন্সের জন্য। একদম এই ঔজ্জ্বল্যময় পারফরমেন্স আমরা তো মানে এতক্ষণ ধরে উপভোগ করলাম, কিন্তু আমাদের এবার অনুষ্ঠান শেষ করতে হবে। তাহলে এবার শেষ গান আমরা কি শুনছি রাজদীপ? দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, ওই পূর্বের তোর সকল মনস্কাম হয়াজি প্রেমানন্দে বাহু তুলি নজরে মো কৃষ্ণ নামে, আজ প্রেমানন্দে বাহু তুলি নজরে মন হরির নামে, আজ প্রেমানন্দে তুই বাহু তুলে নাচরে মন হরির নামে, দু হাত তুলে বলে কৃষ্ণ নাম উর্বরে তুল সকল মনুষ কাম, দু হাত তুলে বলে হরি নাম পূর্ণ হবে সকল মনুষ কাম, আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরির নামে, আজ প্রেমানন্দে দুই বাহু তুলে নাচরে মন হরির নামে, নিতাই গর্ব হরি 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 সকল ধামে, ও
কত পাপি তবে উদ্ধার এলো এ মহানামে আর এ মধুর নামে ছড়িয়ে দেব সকল গাবে শহর গিয়া গাইব কৃষ্ণ হবে সেথা বৃন্দাবন ধাম শহর গিয়া গাইব হরি হবে সেথা বৃন্দাবন ধাম আজ প্রেম আনন্দে বাহু তুলে নাচরে মন হরি নামে আজ প্রেম আনন্দে তুই বাহু তুলে নাচরে মন হরি নামে ছিলেন গৌরানিতা আর ভক্ত বিন্দু সঙ্গে করে হরে কৃষ্ণ কৃষ্ণ নামে মধ্যে ছিলেন গৌরানিতা ভক্ত বিন্দু সঙ্গে করে হরে কৃষ্ণ সুপ্রভাত।